गाइज गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। কেমন আছো সকলে? নিশ্চয়ই খুব ভালো আছো। হ্যাঁ, সামনে পূজো, সকলকেই ভালো থাকতে হবে। আমরাও ভীষণ ভালো আছি। তো আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে 7টা। তোমরা জানো ভোর থেকে উঠি কাজ শুরু হয়, কিন্তু আমি আসলে ভোর থেকে আর ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ এই যে গিদোটা যে আমার আছে না, ওকে তুলতে তুলতেই আমার সময় চলে যায়। মানে ওকে প্রায় 5 থেকে 7 বার ডাকতে হবে। আপনারা তো জানেন বসে বসে ঢোলে কীরকম, ওর বাবা ডাকে, আমি ডাকি, তারপরে ওকে তুলে ওকে রেডি করানো, মানে পিছনে শুধু চেয়ে যুদ্ধ করা। ও স্কুল চলে গেলে তারপর আমার কাজ শুরু হয়েছে। তো দেখতেই পাচ্ছেন, স্কুল চলে যেতে তারপর আমি কাজ শুরু করছি। সবার প্রথমে আমি আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, দুটো ঘরে বিছানাটা গোছাতে হবে, যেটা আমার ডেলি কাজ, আর তারপর বাকি আনুষঙ্গিক কাজগুলো তো করতেই হবে। তো আজকেও তো রোদ্দুর করেছে, তবে পুজোর আগে এত সুন্দর রোদ্দুর দিচ্ছে, পুজোর পরে কী হবে জানি না, বা পুজোর সময় কী হবে অবস্থা বুঝতে পারছি না। এখন তো মানুষকে শপিং করতে, কেনাকাটা করতে তো খুবই ভালো সময় দিয়ে যাচ্ছে। তো চলুন বিছানাপত্র গুছিয়ে নিই। আজকে আমি ছাদে জামাকাপড় নিয়ে চলে এসেছি, কারণ সেই বাথরুমের মধ্যে কাচার থেকে ভালো না, একটু রোদ্দুর আছে কিন্তু হাওয়াটা দিচ্ছে বলে ভাবলাম ছাদে চলে যাই। ছাদে গিয়ে জামাকাপড়টা কেচে নিই। তো দেখতেই পাচ্ছ ছাদে চলে এসেছি, অনেক জামাকাপড় নিয়ে। তো ছাদের মধ্যেই জামাকাপড়গুলো কেচে নিয়ে এবার ভালো করে মেলে দেব। আর রোদ্দুর হয়েছে, কালকে ছাদে জলটা দেওয়া হয়নি, ভাবলাম আগে একটু ভালো করে জল দিয়ে নেব গাছগুলোয়, তারপর অন্য কাজ, কারণ দোতলার উপরে ছাদগুলো, ছাদে গাছগুলো জল না দিলে এমনিতেই ঝুমকে যাচ্ছে, আর রোদ্দুরটাও যা হচ্ছে, আর কদিন তো বৃষ্টি হয়েছিলো বলে জল দিতেই হয়নি। তো চলুন জামাকাপড় কাছা হয়েছে, ভালো করে মেলে দেবো। এদিকে তোমার দাদাভাই একটু ঝাড়ু লাগাচ্ছে, মানে গাছে পাতা পড়েছে কিছু কিছু, তারপরে আমি বললাম তুমি ঝাড়ুটা দিয়ে দাও, আমি তারপর জলটা দিয়ে দেবো গাছগুলো। তো আছে যখন ঘরে দুজনে মিলেই করছি আসলে কিছু কাজ, ছাদের কাজটা তোমার দাদাভাই বেশি করে, আমি মাঝে মাঝে একটু হেল্প করি। তো জামাকাপড় তো মেলা হচ্ছে, আর এদিকে তো তোমার দাদাভাই কাজ করছে, আমিও এদিকে তারপরে একটু হেল্প করব। তো একটা জিনিস ভাবি যে আমরা হয়তো ভাবছি বা আমিও বলছি যে কেনা হয়নি কিছু, হয়নি কিছু, তবে সবাইকেই বলবো আশা এমন করো যে আশাটা তোমার পূর্ণ হবে। এমন কোনো আশা করো না যেটা পূর্ণ হবে না, অথচ আশা করে থাকবো নিজে নিজে কষ্ট পাবো, সেটা কিন্তু করাটা উচিত নয়, তাই না? আমার কাছে মনে হয় যে আশাটা পূর্ণ হবে সেই আশাটা করাই আমাদের প্রয়োজন, ওর থেকে বেশি আশা করা উচিত নয়, যেটা আমাদের কখনো পূরণ হবে না, অথচ আমরা ভাবতে থাকবো সেই নিয়ে, সে আশাটা আমাদের পূর্ণ হবে না। তো তাই আশা না করে যেটুকু আছে সেটুকুর মধ্যেই চলছি, আর দেখা যাক এরপর কী হয়। আশা তো বেশি কিছু করিনি, তবে অল্প কিছু ডিমান্ড আছে, যেটা এখনও তো 1 সপ্তাহ আছে পুজোর, দেখা যাক তার মধ্যে সেটা আমাদের ফুলফিল হয় কি না। তো এদিকে জামাকাপড়গুলো তো মেলা হয়ে গেছে, আর তোমার দাদাভাইয়ের ঝাড়ু দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা সব ময়লাপত্র ময়লা সব জড়ো করে রেখে দিয়েছে। তো এগুলো ফেলে দিক তোমার দাদাভাই, আর আমি এবার গাছগুলোয় জল দিয়ে তারপর নিচে নেমে যাবো। চলুন গাছে জলটা দিয়ে নেওয়া যাক। দাদাভাই ঝাড়ুটা দিচ্ছিল কিন্তু আমার পছন্দ হলো না, তাই আমিও ঝাড়ুটা হাত থেকে নিয়ে আবার নতুন করে একটু এদিকটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ ঝাড়ু দিয়ে যে মানে ময়লাগুলো হয়েছে না, ওই ময়লাগুলো না ঠিক করে তুলে ফেললে আবার তো বৃষ্টি হবে আর নলগুলো জ্যাম হয়ে যাবে, আর তাতে আমার কী হবে, ছাদটার ক্ষতি। তো অনেকদিন পাতা টাতা পরিষ্কার করা হয়নি, মানে গাছগুলো ছোটো হয়ে গেছে বলে পাতাও পড়েনি, মেনলি হচ্ছে এটা। গাছ বড় থাকলে কিন্তু পাতা প্রচুর পড়তো, তোমরা দেখেছো আমি দুবেলা এসে পাতা পরিষ্কার করেছি ছাদে, কিন্তু এখন যেহেতু মানে গাছগুলো নেই, ছোট করে ফেলেছে, তাই পাতাটাও কম পড়ছে, আর যার জন্য মানে ময়লাটাও কম হচ্ছে। রোজের ঝাড়ু না দিলেও চলছে, সপ্তাহে একদিন দিলেও চলছে, তাও অনেকটা বেশি হয়ে গেছে। আর যেহেতু শুকনো ওয়েদার আর একটু পাতাগুলো ঝরছে, বর্ষা থাকলে পাতা এত ঝরে না, তার জন্যেই মানে পরিষ্কার করতে হচ্ছে। তো চলুন দেখতেই পাচ্ছেন গাছে জল দিয়ে নিচ্ছি, এরপর নিচে গিয়ে রান্নাবাড়া করতে হবে। অনেকটা সময় ছাদের মধ্যে কাটিয়ে ফেললাম, মানে অনেকটা সময় হয়ে গেছে, প্রায় 9:30 বেজে গেছে ছাদের মধ্যে কাজ সারতে সারতে। তো এখন চলে এসেছি নিচে, আমি রান্নাবান্না করবো। তো কী রান্না করবো বুঝে উঠতে পারছিলাম না, তোমার দাদাভাই বাজারে এনেছে অনেকটা দেরিতে, ভাবলাম অনেক দিনের কিছু সবজি পড়ে আছে সেগুলোই আজকে শেষ করবো। তো চলুন কী রান্না করছি সবটাই তোমরা দেখতে পাবে, তোমরা প্লিজ ব্লগটা দেখতে থাকো। হ্যাঁ, আজকে আমি রান্না করবো বাঁধাকপি। অনেকদিন পর বাঁধাকপিটা, অনেকদিন থেকে ছিল কিন্তু বাঁধাকপিটা করতে পারছিলাম না, তোমার দাদাভাই বলে বাঁধাকপিটা নষ্ট হয়ে যাচ্ছে করে নাও।
তো এখনকার বাঁধাকপি তো সে তো আর আগের মতো টেস্ট নয়, মানে আগে শীতকালে বাঁধাকপিতে যে টেস্টটা পাই আমরা, কিন্তু কোল্ড স্টোরেজের বাঁধাকপিতে সেই টেস্টটা আমরা পাই না। আর কীরকম মানে অনেক কিছু দিয়ে রান্না করতে হয়, নাহলে বাঁধাকপি যেন মানে খাওয়া যায় না, মুখে তোলা যায় না, তাই না? শীতের জিনিসে যে শীতের সবজি যে সময় ওঠে, সেই সময় যে মানুষের মানে অল্প মশলা দিয়ে যে রান্না করা হয়, তখন সেটা মানুষ কিন্তু ভালো খেতে পারে। কিন্তু শীতের সবজি যদি অসময়ে আমরা করি, তখন কিন্তু একদম মানে কি বলবো, যাচ্ছে তাইভাবে রান্না বান্না হয়, আর খুব মশলাপাতি না দিলে সেটা খেতেও পারা যায় না। তো আজকে সেরকমই একটু বাঁধাকপি বানাচ্ছি, মোটামোটা করে আলু দিয়ে আর আদা রসুন এসব সব কিছু দিয়েই বানাবো, যাতে টেস্টি হয় আর কি। আমি বাঁধাকপিটা অলরেডি আমি সিদ্ধ করে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে, আর এখন তো বাঁধাকপি ভাপালে তো হয় না, সিদ্ধ করতে হয়, মানে বাঁধাকপি তো মানে নরমই হতে চায় না। তো আমার তো হয় না, কারোর কীভাবে হয় আমি জানি না, আমার কিন্তু বাঁধাকপি একদম এখন নরম হতে চায় না। কতক্ষণ ধরে মানে নুন হলুদ দিয়ে সিদ্ধ করতে হচ্ছে তবে নরম হচ্ছে। আর শীতের বাঁধাকপি দেখুন, একটু নুন হলুদ দিলেই সেটা কীরকম নরম হয়ে যায়, দেখতেই পাচ্ছেন। বাঁধাকপিগুলোকে খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, আর আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু মানে কষিয়ে আজ বাঁধাকপিটা রান্না করব, দেখা যাক কেমন হয় খেতে। গুড ইভিনিং গাইস, অনেকটা সময় তোমাদের সাথে দেখা হয়নি, কারণ রান্নাবান্নার পর একটু রেস্ট নিচ্ছিলাম, আর তারপরে বাবু এসছে, খাওয়া দাওয়া করেছি, রান্না সেভাবে তো হয়নি, তো বাঁধাকপির তরকারি ছিল আর একটু মাছের ঝাল করেছিলাম, তাই তোমাদের আর দেখানো হয়নি, তার জন্য সরি। এখন তো সন্ধে হয়ে এসছে, দেখতেই পাচ্ছ মানে যত ডাব্বার মধ্যে বাসন কোসন জড়ো করা ছিল সেগুলোকে আমি গোছাবো বলে নিয়ে বসে পড়েছি, আর একটু আটা মাখবো, রাত্রিতে যেহেতু খাবার দাবারের প্রিপারেশান করতে হবে। তো ছেলেটা ওখানে পড়তে বসেছে, ওর সঙ্গে বকতে বকতে কাজগুলো সারছি আর কি। পড়তে বসে যে মানুষ এতবার বাইরে যায়, আমার ছেলেটাকে না দেখলে বোঝা যায় না, দেখতে পাচ্ছেন কতবার এখানে যাওয়া আসা করছে, তাহলে পড়বে কখন বলুন তো? ও যদি এতবার এখানে আসা যাওয়াই করে তাহলে পড়বে কখন? তো গাইস, তো রুটি করছিলাম, আটা মাখছিলাম, সবই তো দেখলেন, তারপরে তো আর দেখানো হয়নি। তো চলুন আজকে তো ভিডিওটা, কালকে তো মহালয়া, মহালয়া শুনতে মহালয়াকে মহালয়া কারা কারা শোনেন বলুন তো? আমার তো ঘুম ভাঙে না, মানে যা ছোটবেলায় হয়ে গেছে গেছে, এখন তো আর ঘুম ভাঙতেই যায় না। ওই গাই আজকে আমি 11 অবধি পড়বো, তারপরে 1টা অবধি ফোন দেখবো, তারপরে একটা স্কেচ করা আছে সেটা কি করবো, 3টে বাজে সবাইকে ডেকে নেবো। ওর কথাটা ছাড়ুন, তো কে কে ভোরবেলা উঠে মহালয়া দেখুন একটু কমেন্টে জানাবেন। তবে মহালয় রেডিওতেই শুনে মজা, আর এই মহালয়ার মতো আনন্দ কিছুতে নেই। তো চলুন আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার মহালয়ার নতুন ব্লগ আসছে। তো তোমাদের যদি ভালো লাগে আজকে ব্লগটা, তোমরা প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না, আর যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিয়ে পাশে দেবো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।